वेलकम निर्मल। हाय, थैंक यू। नमस्कार आंटी। यक्षा এখনো তৈরি হয়নি? হ্যাঁ, এক্ষুনি চলে আসবে। ও, তুমি ওকে নেকলেসটা উপহার দিলে না? ওটাই পড়ছে এখনো। ওকে, কি ব্যাপার? আজকে ক্যান্ডেল লাইট ডিনারে যাচ্ছ নাকি? খুব মজা। যক্ষ আপনাদের বলে দিয়েছে? আমাকে যে বলেছিল বাড়ির কাউকে প্রোগ্রামের ব্যাপারে কিছুই বলিনি। ও, ওই তো যক্ষ চলে এসেছে। যে নেকলেস ইয়াক্ষা পরেছে তাতে দোষ দেখাও। ওম দণ্ডিনী দণ্ডকম। ইয়াক্ষা, আরে কি হলো? ইয়াক্ষা, ইয়াক্ষা মা, ইয়াক্ষা কি হলো? আমি পারছি না মা। বসবি সাবধান। এমন করছ কেন? কি হয়েছে তোমার? ইয়াক্ষা, ইয়াক্ষা সব ঠিক হয়ে যাবে। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি আমার মাথায় খুব যন্ত্রণা করছে। কি হয়েছে ইয়াক্ষা? রিল্যাক্স। এই যে সুভাষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও না ডক্টরকে ডাকো। আমি এক্ষুনি ফোন করছি। I'm so sorry Nirmala, আমার জন্য সব প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল। আমি তোমার সঙ্গে আছি, ভয় পাওয়ার কিছু নেই। আগে তুমি সুস্থ হও ইয়াক্ষা। সবাই সরে যান, সরে যান, সরে যান এখান থেকে। অলংকারী মা আসছেন, এক্ষুনি সব ঠিক করে দেবেন। মা আসুন না। ও মা, ও মা, আমার মাথা যন্ত্রণা করছে। আন্টি আপনি ডক্টরকে ফোন করুন। পাতাটা ছিঁড়ে যাচ্ছে আমার। দণ্ডিনী, নেকলেস খোলার জন্য বলো। ইয়াক্ষা মা, তোমার মাথা যন্ত্রণার কারণ তুমি গলায় যে হীরের হারটা পরে আছো সেটা। তোমার ওই হীরেতে দোষ আছে। হীরেতে আবার দোষ কি? এই কারণে, ওটা পড়ার সাথে সাথে তোমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রথমেই ওটা খুলে ফেলো। হোয়াট ননসেন্স! পোপটলাল জি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, বড় ডায়মন্ড মার্চেন্ট। ওনার সাউথ আফ্রিকাতে নিজস্ব ডায়মন্ড মাইন আছে। ওনার দেওয়া হার এটা। এই হীরেতে কোনো দোষ নেই। আর এই নেকলেসটা একদম নিখুঁত, এটা জেনেই আমি ইয়াক্ষাকে এটা গিফট করেছি। সব ঠিক আছে বাবা, এই হীরে ইয়াক্ষার শরীরে ম্যাচ হওয়ার দরকার আছে তো। সব হীরে সবার ম্যাচ করে না। এখন খুলে দেখো ইয়াক্ষা, তোমার শরীর ভালো হয়ে যাবে, মাথা ব্যথা কমে যাবে। হে ভগবান, এখন কি হবে মা? হ্যাঁ, ডক্টর ম্যাডাম যখন বলে দিয়েছেন তখন আর কি। খুলে দেখো ইয়াক্ষা। হ্যাঁ, খুলে ফেলো ওই নেকলেসটাকে। খুলে ফেল মা। ভেবো না মা, খুলেই দেখো না। ছেড়ে দিন মা, আমি খুলে দিচ্ছি, এক মিনিট। এই তো খুলে ফেলেছি। এখন কেমন আছো মা? এখন আর মাথা যন্ত্রণা করছে না আমার। আমি বলেছিলাম না, হীরেতেও কখনো কখনো দোষ হয়। আচ্ছা, এই হীরেতে দোষ আছে তুমি কি সেটা জানতে? নো আন্টি,
এই হিরেতে কোনো দোষ নেই। যেরকম দিদিমা বলছেন এই হিরেতে দোষ আছে, মনে হচ্ছে ইয়াকশার প্রতি ভালোবাসাতেই আমার দোষ আছে। এই হিরেতে কোনো দোষ নেই এটা প্রমাণ করার পরেই আমি ইয়াকশাকে এখান থেকে নিয়ে যাব। সুভাষ, এদিকে এসো। আচ্ছা মা, আপনি কেন এটা বললেন যে হীরের নেকলেসে দোষ আছে? আরে বুদ্ধু, ইয়াকশা ধীরে ধীরে নির্মলের দিকে আসক্ত হয়ে পড়ছিল। ওই হীরের হারটা উপহার দেওয়ার পর থেকেই ওর বিয়ে করার চিন্তা মাথায় এসেছে। সেই চিন্তা আটকানোর জন্যই আমি এরকম বলেছি। ওই হীরের নেকলেসে দোষ আছে এটা বোঝার পরে নির্মলের প্রতি ইয়াকশার ভালোবাসা একটু একটু করে কমে যাবে। কালকে ও যখন আসবে, ও ভয় পাবে যে আবার মাথা যন্ত্রণা না শুরু হয়, তাতেই ও নির্মলকে ঘৃণা করা শুরু করবে। তখনই যদি ইয়াকশা আর অরবিন্দকে মিলিয়ে দিই, ওদের বাচ্চার সাহায্যে তালপত্র খুঁজে কালান্তকের সাম্রাজ্যের সূচনা করে দেব। এই সমস্ত কাজ খুব ভালোভাবে করতে হবে। ওই পুতুলটাকে নিয়ে যে কি করি, যাই করি না কেন আবার ফিরে আসে। এই দর্শিনী, একা একা বসে কি ভাবছিস? কিছু হয়নি দিদা, ওই পুতুলটাকে নিয়ে কি করব তাই ভাবছিলাম। এটা তো আমিও বলতে এসেছি, এটাই হলো সঠিক সময়। সবাই তো তোর কাকার ছেলের বিয়ের জন্য শান্তপুর গেছে, ওরা আসার আগে পুতুলটাকে শেষ করে দিই। অমৃতাও নেই, এটাই সঠিক সুযোগ। না দিদা, আগের বার ওই পুতুলটাকে আলসুল্লাকে ফেলে এসেছিলাম আমি, কিন্তু আমি ফিরে আসার আগেই ওই পুতুলটা বাড়িতে পৌঁছে গেছে। আমরা ওই পুতুলটাকে একটা সাধারণ পুতুল ভাবছিলাম, ও অনেক শক্তিশালী, আমাদের অন্য কিছু ভাবতে হবে দিদি। দিদা, ওই পুতুলটাকে কি পুড়িয়ে ফেলবো? দর্শিনী, হ্যাঁ, মহাভারতে ভীম আর জরাসন্ধের মধ্যে যুদ্ধ হয়েছিল। জরাসন্ধের একটা অদ্ভুত শক্তি ছিল, ওর শরীরকে কেটে দুই টুকরো করলেও সেই টুকরো জোড়া লেগে যেত। ভীম কতবার ওকে দুই টুকরো করেছে, কিন্তু আবার জোড়া লেগে গেছে। সেই সময় শ্রীকৃষ্ণ কি করেছিলেন জানিস? একটা বড় ঘাস নিয়ে দুই টুকরো করে ওই টুকরোগুলোকে দুই দিকে ফেলে দিয়েছিলেন। ডান দিকে টুকরো বাঁ দিকে, আর বাঁ দিকে টুকরো ডান দিকে ফেলে দিয়েছিলেন। ভীম সেটাকে দেখে জরাসন্ধের শরীরের দুই টুকরো করে ওরকম ভাবেই ফেলে দিয়েছিল। আমরাও কি ওরকম করব? কেমন আইডিয়া দিলাম! সুপার আইডিয়া দিদা। ওই পুতুলটাকে টুকরো টুকরো করে আলাদা আলাদা জায়গায় ফেলে দেব, তাহলেও কিচ্ছু করতে পারবে না। এখন এই কাজটা সেরে ফেলি, অমৃতা যদি চলে আসে পুতুলটাকে ছুঁতেই দেবে না। ভালো করে মন দিয়ে শোন, প্রতিবেশী কার্তিক আর ওর বউ লতা তিরুপতি যাচ্ছে। আমাদের বাড়িতে সুন্দরী তিরুপতি ভগবানকে দেওয়ার জন্য টাকা জমিয়ে একটা ব্যাগে রেখে দিয়েছে, ওটাকে ওদের হাতে দেওয়ার প্ল্যান করছিলাম। আমরা এখন কি করব বলতে পারিস? ওই পুতুলটাকে টুকরো টুকরো করব, তারপর ওই টাকার সাথে পুতুলের টুকরোগুলো একটা হলুদ কাপড়ে বেঁধে সেটাকে নিয়ে কার্তিকের হাতে দিয়ে দেব, ও ওটাকে তিরুপতির মন্দিরে দিয়ে দেবে। দর্শিনী, তুই যা, গিয়ে পুতুলটাকে নিয়ে আয়। ঠিক আছে দিদা। আই কুমুদা, তুই গিয়ে ওই টাকাগুলোকে একটা হলুদ কাপড়ে বেঁধে নিয়ে আয়। আসুন, ওরকম চারটে কভারও নিয়ে আসবি। ঠিক আছে দিদা।
দিদা, এই নাও পুতুল। অপয়া পুতুল, ভালো বাড়িতে ঢুকে আমাদের রঞ্জিতাকে মেরে ফেলেছে। বরবাদ হয়ে যা তুই, তোকে আমি একেবারে শেষ করে দেব। তোর মাথাটাকে ভেঙে দি। গলাটাকে মুচড়ে দি। যাও খানি। দূর হয়ে যা, বরবাদ হয়ে যা। দেখ দর্শিনী, এই কাভারে ওর হাত আলাদা, পা আলাদা, শরীর আলাদা করে দিয়েছি। এগুলোকে আলাদা আলাদা জায়গায় ফেলবি। ঠিক আছে দিদা। এর মধ্যে ওর মাথাটা আছে, এটাকে তিরুপতি মন্দিরে দেওয়ার জন্য পাশের বাড়ির কার্তিককে দিয়ে দি। খুব ভালো আইডিয়া। এটা আমার আইডিয়া নয় সোনা, এটা ভগবান শ্রীকৃষ্ণের আইডিয়া। ভালো হয়েছে, এবার ওই পুতুলের সমস্যা মিটলো। হ্যাঁ কুমুদা, বিছানা দেখলেই তুমি যে পুরুষ মানুষ সেটা মনে পড়ে যায়, তাই না? কিন্তু ইয়াকশাকে দেখলে ওই পুরুষত্ব কোথায় চলে যায়? হ্যাঁ এই তুমি কি আমাকে দেখে বিয়ে করেছো নাকি ওই সিইওর চেয়ারটা দেখে বিয়ে করেছো? হ্যাঁ, আমি তোমাকে ওই সিইওর চেয়ারে ইমাজিন করেই বিয়ে করে নিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি ঠিক করিনি। তোমার কথা শুনে আমার জোরে চিৎকার করতে ইচ্ছা করছে। দাঁড়াও দাঁড়াও, ওর আগে সিই বসিয়ে নাও, সিইও হয়ে যাবে, তবে তো শুনতে আরো ভালো লাগবে। সূচনাকে হারিয়ে দিলি শুলিনি, দণ্ড প্রচণ্ড দণ্ডিনি। ওটা কে? মনে হচ্ছে আমাদের অশোক সিইও হওয়ার জন্য চিৎকার করছে। আরে ধুর, ওটা একটা মহিলার আওয়াজ। ও তাই নাকি? ফিমেল ভয়েস কে চেঁচাচ্ছে তাহলে? চার দিশার নায়িকা। কখনো কখনো চিৎকার করে লোক জমা করা তো ইয়াকশার কাজ। ও তোর মায়ের সাথে বাইরে গেছে, তাহলে কে চিৎকার করছে? চন্ডা প্রচন্ড সুন্দরী সুন্দরী, বাইরে থেকেই আওয়াজ শোনা যাচ্ছে। চলো ওখানে গিয়ে দেখি, এসো। না, কি হলো তোমার? আমার হাতটাকে যদি জোরে ধরো তাহলে তুমি অনেকটা সাহস পাবে। হে ভগবান, কি ভীতু তুমি! তুমি ছাড়ো তো, এসো আমার সঙ্গে। এটা করাই আমার ভুল হয়েছে।
সূচনা কে হারিয়ে দিলি সুলিনি দণ্ড প্রচণ্ড দণ্ডিনী চার দিশার নায়িকা দণ্ডিনী চণ্ডা প্রচণ্ড সুন্দরী দণ্ডিনী দণ্ডিনী করছেন বলো তো। আরে এই মহিলা এই সময় কি পুজো করছে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ইলেকট্রিক ট্রেনের হেডলাইটের মতো বড় টিপ পড়ে আছে, ওরে বাবা, আমি আর ওর সামনে কিছুতেই যাব না। হে দণ্ডিনী, আজ প্রথম তিথি তোমার জন্য শুভ। আমার এই পূজোতে তুমি খুশি হয়েছো তো বলো? ও কার সাথে কথা বলছে? কারোর হাসির আওয়াজ শুনতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে দরজার পাশে কোনো ভূত আছে। আমাদের কি হবে এখন? আমরা কি করব? আর কিছু বলবে তো তুমি? হে দণ্ডিনী, জবাব না দিয়ে শুধুই হেসে যাচ্ছ। দাঁড়াও আমি দেখছি ও কি করছে। ভগবান, বলো বলো। এই যে পুজো পুজো করে তো অনেকক্ষণ ধোঁয়া দিচ্ছ, বলি কখন দেবে? ও, তুমি সেই কথা বলছো? দেব দণ্ডিনী, দেব আমি খুব তাড়াতাড়ি বলি দেব। তোমার কার রক্ত চাই বলো বলো? রক্ত বলছে, কার রক্ত তুমি চাও বলো? আরে কার রক্ত চাই এটা জিজ্ঞাসা করছো? বলছি, এক্ষুনি বলছি, বলো। আরে কি হবে এখন? মা দণ্ডিনী, নাম বলার সময় এমন ডুকটুকি বাজাচ্ছে, আমার কাজ হয়ে যাচ্ছে, জানলে ও কার নাম নিল। শোনো না, আমার তো মনে হলো ওই কথা বলার সময় হয়তো উনি তোমার নাম নিলেন, তাই না? তুমি শুনলে? আরে ও কেন এরকম বলছে? তোমার নামও তো নিয়েছে। শোনো না, আমাদের দুজনের নাম ছাড়াও কি আর অন্য কারো নাম নিল? এই বুড়ি কাউকে বলি দেওয়ার আগে আমাদের মনে হচ্ছে বাড়ি ছেড়েই পালাতে হবে। প্রথমে একটা কাজ করো, যদি এই বড় তান্ত্রিকের খেলা শেষ করে দিতে পারি তবে ওই ছোট শয়তানি নিজে থেকেই চুপ হয়ে যাবে। আমি তোমার সাথে আছি, তুমি একদম ভয় পাবে না, কিচ্ছু হবে না। চার দিশার নায়িকা দণ্ডিনী চণ্ডা দণ্ডিনী সূচনাকে হারিয়ে দেওয়া সুলিনী সূচনাকে হারিয়ে দেওয়া সুলিনী দণ্ডিনী। চার দিশার নায়িকা দণ্ডিনী চণ্ডা দণ্ডিনী
হ্যালো, শুয়ে পড়েছো নাকি দর্শিনী? এটা জিজ্ঞেস করার জন্য এই সময় ফোন করেছেন? আমি জানি যে তুমি আমার উপর রেগে আছো, এই কারণেই তুমি অফিসে আসোনি। আমি আপনার উপর রাগ করব কেন? প্রথম মিথ্যা কথা। আমি আজকে বাড়ির লোকদের সাথে বাইরে গিয়েছিলাম, সেই জন্য আজকে অফিস যেতে পারিনি। সেকেন্ড মিথ্যা কথা। আমি কেন মিথ্যে বলবো? থার্ড মিথ্যা কথা। দেখুন অরবিন্দ, আমি আমার বাড়ির লোকদের সাথে মায়ের দর্শনের জন্য চামুন্ডি হিলসে এসেছি, এটাকে কি চতুর্থ মিথ্যে কথা বলবেন? তাহলে বলুন। না না, এটা মিথ্যা না, এটা সত্যি। সত্যি মানে? হ্যাঁ, আমি বিশ্বাস করছি যে তুমি চামুন্ডি হিলেই আছো। এখন তোমাকে আমার উপর ভরসা করতে হবে। কি? হ্যাঁ, আমিও এখন ওই চামুন্ডি হিলসেই আছি। চামুন্ডি হিলসে মানে? হ্যাঁ, তুমি চামুন্ডি হিলসের উপরে আর আমি আছি নিচে। প্লিজ একটু জানলাটা খুলে দেখবে কি? হাই। আরে অরবিন্দ, এখানে হ্যালো, আপনি এখানে কি করছেন? ছোলা বিক্রি করছি। মজা করবেন না। তুমি সবকিছু জেনে এরকম করে কি মজা করতে পারো? এটা কি ঠিক? আপনার কি চাই বলুন তো। কথা বলতে চাই, নিচে এসো। নো চান্স। এক এক মানে? কাউন্টিং স্টার্ট করলাম, এখন কাউন্টিং শুরু। তুমি আসা পর্যন্ত কাউন্ট করব, তুমি যদি না আসো তাহলে কিন্তু দরজা খটখট করে বাবাকে ডাকবো। ভয় দেখাচ্ছেন নাকি? দুই। আমি কেন যে আপনার ফোন রিসিভ করলাম? তিন। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না অরবিন্দ। চার। একটাও কথা না বলে এখান থেকে চলে যান। পাঁচ। মিস্টার মহাদেশ। হুম?